আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই সেশনে আমি দেখাবো টিম ভিউয়ার কিভাবে স্ট্রং পাসওয়ার্ড সেট আপ করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট করবেন। চলুন সময় নষ্ট না করে আমরা শুরু করি। তো আমি সর্বপ্রথম রিমোট আইডিটা আমি এখানে সেট করে নিলাম এবং কানেক্ট করতেছি। এরপর রিমোট কম্পিউটারের পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন আমরা রিমোট কম্পিউটারে লগ ইন করলাম। তো এখানে আমাদের যে কাজ, সর্বপ্রথম আমরা পারমানেন্ট অ্যাক্সেস চাচ্ছিলাম, তো তার কারণে আমরা এখানে চলে আসছি। আসার পর আমরা ক্রিয়েট নিউ ওয়ান হ্যারে চলে যাব। আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে চলে আসলাম। আমরা নাম দিয়ে দিব, এরপর একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে দিব। এরপর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট প্রেস করবো। এরপর চেক করতে হবে যে আমার মেইলে একটা ভেরিফিকেশন ইমেইল আসছে। মেইলে লগ ইন করছি, যে ভেরিফিকেশন মেইলটা অন করলাম, ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে। তো আমরা পরের ট্যাবে চলে যাচ্ছি, ক্লিক করলাম আই হ্যাভ ভেরিফাইড মাই অ্যাকাউন্ট অ্যান্ড সাইন ইন ক্লিক করলাম। এখন পাসওয়ার্ডটা দিয়ে দিই। এখানে দেখাচ্ছি, দেখেন ওপেন টিম ভিউয়ার, আমি ওপেন টিম ভিউয়ারে ক্লিক করলাম। তো আমাদের টিম ভিউয়ার অ্যাপটা ওপেন হয়ে গেল, আমাদের ব্রাউজারের কাজটা শেষ হয়ে গেছে। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এটা হচ্ছে টেম্পোরারি ইউজার আইডি, এটা র্যান্ডমলি সেট হতে থাকে প্রতিবার। তো আমরা চাই আমাদের পাসওয়ার্ডটা পারমানেন্টলি যাতে সেট থাকে। এখানে অ্যাডভান্স সেটিং এ চলে আসছি, ওপেন সেটিং দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল পাসওয়ার্ড নামে একটা সেকশন রয়েছে, এখানে আমরা পার্সোনাল পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দিব। দিয়ে আমি এখানে পারমিশন গুলো সেট করে দিব, যে আমি আমি গিয়ে যাকে এই পাসওয়ার্ড আর ইউজার নেমটা দিব সে কি কি ধরনের কাজ করতে পারবে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ওকে করে দিব। তো আমি দিয়ে দিচ্ছি ফুল এক্সেস, ওকে। এখন আমার আমি রিমোট কম্পিউটার থেকে বের হয়ে যাচ্ছি। যাওয়ার পর আমি কম্পিউটার অ্যান্ড কন্ট্যাক্টে চলে আসলাম। এখানে আসার পর আমি রিমোট কন্ট্রোলে চলে আসছি। আসার পর এখান থেকে অ্যাড অ্যান্ড রিমোট কন্ট্রাক্ট, আগে দিয়েছিলাম কন্ট্রাক্ট, এখন দিব রিমোট কম্পিউটার। তো রিমোট কম্পিউটারে চলে আসলাম। আসার পর আমার কাছ থেকে আগে আইডিটা নিয়েছিলাম, ইউজার আইডিটা, এখন আমি আর ইউজার আইডিটা নিব না,
আমি এখন জাস্ট টিম ভিউয়ার আইডি অথবা পাসওয়ার্ড যেটাই বলেন আমি ওই ধরনের একটা বিষয় নিব, অ্যালাইসটার নাম দিয়ে দিব যে এটা আসলে কি জিনিস। তো আমি এটা দিলাম, আর এখানে আমি আমার যে রিমোট, যে রিমোট কম্পিউটারের যে আইডিটা রয়েছে, আমি জাস্ট আইডিটা দিয়ে দিচ্ছি। আইডিটা কপি করে নিলাম, নিয়ে আমি এখানে প্রেস করলাম। এবং এই লাইনে আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিব। দিয়ে আমি ওকে দিয়ে দিব। তো আপনি এখানেও দেখতে পাচ্ছেন যে বর্ষাকিং নামে একটা অ্যাকাউন্ট এখানে অ্যাক্টিভ হয়েছে। তো আমরা এখন আমাদের যে রিমোট কম্পিউটারটি রয়েছে, আমরা এটা আবার পুনরায় ডিসকানেক্ট করে দিচ্ছি। এবং আমি শুধুমাত্র যে ইউজার আইডিটা রয়েছে আমি সেটা দিয়ে আমি এখন লগ ইন করবো। এরপর শুধু মোরসেলিং যে অপশনটা রয়েছে, আমরা রিমোট কন্ট্রোলে চলে যাই। যাওয়ার পরে আমি এখানে সাইদুল মোরসেলিন নামে যে সিস্টেমটা রয়েছে আমি সেখানে আবার পুনরায় কানেক্ট করতেছি। দেখেন আমার কোনো ইউজার আইডি বা পাসওয়ার্ড এই ধরনের কোনো কিছু প্রয়োজন হয়নি, আমি খুব সহজে এখানে লগ ইন করতে পেরেছি। তো আশা করি পুরো সিস্টেমটা আপনারা দেখেছেন এবং বুঝতে পেরেছেন।